আচ্ছা, আমাদের তো রিলেশনের অনেকদিন বয়স হলো, তাই না? চলো না আমরা একটু রুম রেটে যাই, কি বলো তুমি? মানে আমাদের তো রিলেশনের মাত্র এই কয়দিনই হলো, মাত্র 3 মাস হলো আমরা রিলেশনে আছি। তোমার কাছে কি 3 মাস কি মনে হয় অল্প কয়দিন? মেলা দিন না, তা গেলে কী হয়? আমার বন্ধু বান্ধব সবাই যায়, আমি যদি না যাই কেমন লাগে না বলো? সম্পর্ক করলেই রুম রেট করতে হবে? আরে বাবা, বিয়ে তো আমরা করতেছি, তাই না? আর এই ব্যাপারটা তো সবাই করে, এটা তুমি এত ইনক্রিয়েটিভ নিচ্ছ কেন? নর্মালি নাও। তুমি শোনো না, তোমার কি বন্ধু বান্ধব নাই? আমার একটু টাইম লাগবে, আমি ভেবে তারপরে জানাচ্ছি। তুমি কবে যাবা সেটা আমাকে জানাও, ওকে? আমি সব কিছু ব্যবস্থা করে রাখতেছি। তুমি থাকো, আমি দেখি, জানাবো তোমাকে। যাই আমি। আচ্ছা যাও গা, অপেক্ষায় থাকলাম কিন্তু, ওকে? কিরে যা, হঠাৎ করে ফোন দিলে ফুসকা খাইতেছিস, কাহিনী কি রে? দোস্ত শোন না, আমার না একটা ইম্পর্টেন্ট কথা ছিল তোর সাথে। আসলে আমি একটা প্রবলেমে পড়ে গেছি। বল। তুই তো জানিস আমার একটা রিলেশন আছে, তার প্রায় 3-4 মাস হলো। এখন আমার বয়ফ্রেন্ডকে মানে বুঝতেছি না, অ্যাকচুয়ালি আমার বয়ফ্রেন্ড আমাকে নিয়ে রুম বেঁধে যেতে চাচ্ছে। আমি ওকে বারণ করেছি যে আমি যেতে পারবো না, কিন্তু ও শুনতে নারাজ। এখন কি করবো একটু বল না, আমি বুঝতেছি না কি করা উচিত আমার। সত্যিকার অর্থ কি, যে ছেলে সত্যিকারে ভালোবাসে সেই ছেলে তো কোনোদিন বিয়ের আগে রুম বুক করতে চাইবে না। আর হচ্ছে মুসলমানদের মধ্যে এইটা কখনো সম্ভব না বিয়ের আগে। আমি ঠিক জানি না দোস্ত, আমি ওকে অনেক ভালোবাসি। এখন না পারতেছি ওকে রাখতে, না পারতেছি ওকে ছাড়তে, কি করবো একটু বল না আমায়। তুই একটা কাজ করতে পারিস, সেটা হচ্ছে তোর বয়ফ্রেন্ডকে কিছু টাকা দিয়ে বলতে পারিস তোর আবাসিক হোটেলে যায়, তার চাইলে চাইলে আমি দেখতে পারি। এটা অবশ্য ঠিক বলছিস, এটা করা যেতে পারে। দেখ এটা কি করলে কি হয়। থ্যাংক ইউ দোস্ত। দোস্ত তাহলে থাক, আমার টিউশনে আছে, পরে দেখো। ভালো থাকিস। এত লেট করলো কেন? চলো আমরা যাই। দাঁড়াও একটু বসো। বসতে হবে আবার? হাত কেন? টাকা কিসের? এই টাকাটা দিয়ে কোনো আবাসিক হোটেলে গিয়ে নিজের চাহিদাটা পূরণ করে আসো। একটা মেয়ের কাছে তার সতীত্ব অনেক দামি, আর আমি কেন পৃথিবীর কোনো মেয়ে নিজের বিয়ের আগে নিজের সতীত্ব কখনো নষ্ট করবে না। আসলে আমি বুঝতে পারিনি, আমার আসলে অনেক বড় ভুল হয়ে গেছে। বিয়ের আগে একটা মেয়ের কাছে যে তার সতীত্ব কতটা দামি আসলে আমি বুঝতে পারিনি। তুমি আমাকে মাফ করে দাও, আর কখনো এটা হবে না। চলো আমরা নতুন করে আবার শুরু করি।